প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি যে ব্যাপারটা শেয়ার করবো তা ইতিমধ্যে আপনারা হয়তো থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন, আর তার মধ্যে কিছু কমেন্ট আজকে দেখব এবং আলোচনা করব। তো ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আপনি যে ভিডিওটা দেখছিলেন ওইটা আমার বড় ভাই করছে ভিডিওটা। আসলে ভিডিওটা একটু লো হয়েছে, এটা সত্য। জি না, আমার আসলে একটা লিলেন একটা টাটা আছে, ওইটা আইসার গাড়ি, আপনি যেটা দেখছেন সেটা আমার না ভাইয়া। আমি একটা টাটা 1109 মডেলের একটা গাড়ি নিতে। আচ্ছা, এটা নিতে পারেন ভাই, এটা তো প্রায় পিক আপও পড়ে না, এটা ট্রাকের ভিতরেই পড়ে। আপনি নিলে নিতে পারেন, এটা এই গাড়িটা তেল কম খায়। কিন্তু আপনি যদি দূর দূরান্তের জন্য গাড়ি নিতে চান, লাইক সমগ্র বাংলাদেশ, তাহলে আপনি বড় গাড়িও সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আপনি এটা ভাই ভাই নিয়েছেন, এটা নেবেন তাহলে ভাই নেন, আপনার মন নষ্ট করব না। বড় গাড়ি আর এই গাড়ির মধ্যে বেশি তো অভাব না, ঠিক আছে? আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি বুঝতে পারছেন। গাড়ির কন্ডিশন ভালো হইলে আপনি নিতে পারেন ভাই, একদম খারাপ হবে না। তারপরে এই যে আমার আরেকটা ভাই প্রশ্ন করছে যে 16 ফিটের উনি একটা গাড়ি নিতে চাই। আচ্ছা ভাই, আপনি নিলে নিতে পারেন, সমস্যা নয়। তবে কিন্তু এখন মার্কেটে ভালো বেস্ট একটা গাড়ি 16 আইএল, ঠিক আছে? গাড়িটা আমারও নেওয়া হয়নি, তবে আমরা আশা করতেছি খুব তাড়াতাড়ি নিব। কত টাকা পেমেন্ট দিয়ে গাড়ি? আচ্ছা, আসলে এখানে পেমেন্টের ব্যাপারটা হচ্ছে ভাই, মাত্র 2 লাখ টাকা থেকে শুরু। আপনি সর্বনিম্ন 2 লাখ টাকা, আপনার কিছু ডকুমেন্ট কাগজপত্র এগুলো জমা দিলে আপনি গাড়ি পাবেন। তারপর মালয়েশিয়াতে থেকে আমার একটা বড় ভাই, উনিও 5-7 লাখ টাকা দিয়ে একটা, হ্যাঁ আপনি একদম বেস্ট একটা অপশান, 5-6 লাখ টাকা যদি জমা দেন আপনার কিস্তিও কম পড়বে। লাইক আপনি 40 কিংবা 45-50 হাজারে একটা কিস্তি দিয়ে দেবেন, বাস প্রতি মাসে। আপনি তো অলরেডি মালয়েশিয়াতে আছেন, গাড়িও ওখানে আছে, আপনার একদম বেস্ট একটা ডিসিশন ভাই, আপনি নিতে পারেন গাড়িটা, আপনার জন্যই গাড়ি আমি মনে করি। কারণ আমরা যখন প্রথম গাড়ি নিয়েছিলাম আমরা কিন্তু মালয়েশিয়াতে ছিলাম, সেকেন্ড গাড়ি নিয়েছি তাও মালয়েশিয়া, থার্ড গাড়িও মালয়েশিয়াতে। তো আমাদের গাড়ি এখন বর্তমানে আছে 2টা, আমি একদম ক্লিয়ার করে বলতেছি, বোঝার ট্রাই করবেন। তো গাড়ি আছে 2টা, একটা টাটা একটা অশোক লেল্যান্ড, 2টা গাড়ি কন্টিনিউ করে দিয়েছি, আগে খোলা গাড়ি ছিল। আর কীভাবে খোলা গাড়ি থেকে কাভার গাড়ি করবেন, কত টাকা খরচ, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের ফুল ডিটেলস সহ। আর লোনের ব্যাপারটা আমি ক্লিয়ার করি ভাই, লোন আসলে লোন নেওয়ার যোগ্য কি না তারা কিন্তু আপনাকে দেখবে, দেখার পরে আপনাকে, আপনি যে 2 লাখ টাকা নিয়ে আপনাকে গাড়ি দেবে এরকম কোনো কথা নাই। সর্বনিম্ন 2 লাখ টাকা তারা দিয়ে আপনি গাড়ি নিতে পারবেন। এরপরে আপনার গাড়ির পেমেন্টটা যত বেশি করবেন তত আপনার কিস্তিটা কম আসবে, আর যত কিস্তি কম আসবে তত সুদের হার কম। তো এই জিনিসটাও মাথায় নেবেন যে আপনার যেটা সুবিধা হয় সেটা। আর একটা গাড়ি চালাতে হলে আপনার বেসিক কিছু টাকা পয়সা হাতে রাখতে হবে, গাড়ির সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। আপনি সর্বপ্রথম গাড়ি কেনার আগে আপনার যে কাজটা সেটা হলো গাড়ি সম্পর্কে আপনার ধারণা নেন। যদি ভালো ধারণা থাকে তাহলে গাড়ি নেন। দেখেন অনেক মানুষ, আপনি যে গাড়িটা নেবেন ওইটা কিন্তু ধরা গাড়ি, কেউ না কেউ সেই গাড়িটা নিয়েছিল, কিন্তু তাদের গাড়িটা কেন নিয়ে নিচ্ছে কোম্পানি? তারা কিস্তি ফেল করতেছে, তারা দিতে পারতেছে না তার জন্য, তাই না? তো আপনিও বুঝে শুনে পা বাড়াবেন, এটা আপনার জন্য বেস্ট একটা অপশন। কেউ আপনাকে হুট করে বললো একটা গাড়ি নিয়ে নিতে, রং চং ভালো দেখে আপনি গাড়িটা নিয়ে নিলেন, তখন কিন্তু পস্তাবেন। আপনি আগে ভালো করে বুঝবেন শুনবেন আপনার দিয়ে এটা হবে কি না। যে অনেকে আছে যে সাদা সাথে কালি লাগাইতে চান না, আবার গাড়ির স্বপ্ন দেখতেছেন, এরকম করলে হবে না। প্রথম অবস্থায় আপনাকে যতদিন কিস্তি আছে ততদিন আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। তো আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন, আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে সত্যি আমার খুব ভালো লাগে, আমি মুগ্ধ হই। আপনাদেরকে কী বলবো, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? এরকম সুন্দর সুন্দর কমেন্ট আপনারা যে আমাকে করেন তার জন্য। আর কোন টাইপের কমেন্ট, মানে কোন টাইপের ভিডিও আপনারা চান, কোন টাইপের ব্যাপার আপনাদের জানা দরকার, আপনারা অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে ঠিক সেইভাবে শেয়ার করতে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।